আমরা এতক্ষণ কথা বলছিলাম মাটির সাথে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারা প্রজেক্টাইল বা প্রাশ নিয়ে। এবার আমরা কথা বলবো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাশ নিয়ে। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাশ বা হরাইজন্টালি প্রজেক্টেড প্রজেক্টাইল হচ্ছে আমরা ভূমির সাথে সমান্তরালে প্রাশটাকে ছুঁড়ে মারব। ধরা যাক এখানে এই উচ্চতাটুকু, যে উচ্চতাটাকে থেকে একটা স্নাইপার গুলি করবে সেই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এই এইচ উচ্চতা থেকে ভূমির সমান্তরালে গুলি করা হচ্ছে। তাহলে এই গুলিটা একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাশ বা হরাইজন্টালি প্রজেক্টেড প্রজেক্টাইল হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এই গুলিটাকে সোজা ভূমি বরাবর ছুঁড়ে মারি, তাহলে কিন্তু আমরা যে এতক্ষণ থিটা নট অ্যাঙ্গেল নিয়ে কথা বলছিলাম সেই থিটা নট অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো। তাহলে শুধুমাত্র সামনের দিকে ছুঁড়ে মারা হচ্ছে কত বেগে? সামনের দিকে ছুঁড়ে মারা হচ্ছে ভি নট বেগে। তাহলে শুধু সামনের বেগটাই এখানে আছে, শুরুতে কোনো উপরের দিকে বেগ নেই। তার মানে আগে যে আমরা ভি এক্স এবং ভি ওয়াইতে ভাগ করতাম সেটা এবার আর পারছি না, এবার আমাদের শুধু ভি এক্স, সেটা হচ্ছে ভি নট। তাহলে এই প্রজেক্টাইলটার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা টি বের করব, টি বা উড্ডয়নকাল বের করব, উড্ডয়নকাল, এবং এরপর আমরা বের করব ওর যে আনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ, আর বা পাল্লা বের করব আমরা। এই দুটা জিনিস আমরা এখন বের করব। তো প্রথমে আসা যাক টি বা উড্ডয়নকালে। দেখা যাচ্ছে যে এখানে শুরুতে প্রজেক্টাইলটার শুধুমাত্র এবং কেবলমাত্র আনুভূমিক বেগ আছে, কোনো উল্লম্ব বেগ নেই। যদি কোনো উল্লম্ব বেগ না থাকে তাহলে উল্লম্ব বেগ হচ্ছে আমরা বলবো শূন্য। তাহলে এর সাথে শুধুমাত্র একটা অবজেক্টকে ছেড়ে দিলে যতটুকু সময় লাগে পড়তে তার সাথে এর কোনো পার্থক্য নেই, কারণ এই বস্তুটা শুধু সামনের দিকে বেগ আছে, উপরে নিচে বেগ নেই। আর আমরা যদি এই পাহাড়ের উপর থেকে একটা জিনিসকে জাস্ট ছেড়ে দিতাম তাহলে সেটা যেরকম টুপ করে মাটিতে পড়ে যেত তাতে যতক্ষণ সময় লাগতো ওরও ততক্ষণ সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যে সে আবার সামনেও যাবে। তাই একটা কিছুকে ছেড়ে দিলে আমরা এরকম স্ট্রেইট লাইন বরাবর পড়তে দেখতাম আর সেও পড়বে কিন্তু সামনে যেতে যেতে পড়বে, তাহলে গতিপথ হবে এই রকম, এরকম করে সামনে যেতে যেতে পড়ে যাবে, কিন্তু পড়তে দুইজনের সমান সময়ই লাগবে। তাহলে এইচ যদি হয় উচ্চতা এবং আদি বেগ, আদি উল্লম্ব বেগ যদি হয় শূন্য, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার। আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি ছিল এইচ ইকুয়ালস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু উল্লম্ব বেগ ইউ তো নেই, সেই জন্য আমরা লিখলাম এইচ ইকুয়ালস জাস্ট হাফ জিটি স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা টাইমটা বের করে ফেলি, সেই টাইমটা হবে, আমরা সব কিছুকে অন্য পাশে নিয়ে যাই, টুয়াইস এইচ বাই জি, তাহলে রুট করে দিলে হয়ে যাবে রুট ওভার টুয়াইস এইচ ডিভাইডেড বাই জি। এই হচ্ছে এই প্রাশের জন্য আমার উড্ডয়নকাল বা কতটুকু সময় লাগবে ওর মাটিতে পড়তে তার সমীকরণ। এবার এই সময় জুড়ে সে কী করবে? সামনে যেতে থাকবে। কতটুকু বেগে সামনে যেতে থাকবে? ভি নট বেগে। এই ভি নট কি চেঞ্জ হবে? না, এই ভি নট চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? তার কারণ হচ্ছে ভি নট কোন দিকে ছিল? সামনের দিকে। আর জি কাজ করে কোন দিকে? স্ট্রেইট নিচের দিকে। তাহলে সামনের দিকে আর নিচের দিকে কারো দিকে কারো কোনো কম্পোনেন্ট বা উপাংশ নেই, কজ 90 জিরো। তার মানে এই ভি নটকে এই জি কোনো রকম ডিস্টার্ব করবে না, ও ভি নট বেগেই সামনের দিকে যাবে। তাহলে আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস, এটা যেহেতু দূরত্ব, দূরত্ব হবে বেগ ইনটু সময়। সামনের দিকে বেগ কত? ভি নট। আর সময়টা লাগে কতটুকু? এই স্মল টি। তাহলে আমরা লিখে ফেলতে পারি ভি নট রুট ওভার টুয়াইস এইচ বাই জি। এই হচ্ছে এই প্রাশের বা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাশের জন্য আনুভূমিক পাল্লা, ভি নট রুট ওভার টুয়াইস এইচ বাই জি। তাহলে আমরা এবার এই ভি নটের একটা মান আর এইচ নট এইচের একটা মান ধরে একটা উদাহরণ করি আমরা। ধরা যাক ভি নট হচ্ছে 200 meters per second আর এইচ হচ্ছে ধরা যাক 100 meters। তাহলে এই স্নাইপারের গুলি কত দূর পৌঁছাবে, এই আর ইকুয়ালস কত হয় সেটা আমরা জানতে চাই। তাহলে আমরা আর ইকুয়ালস বের করে ফেলি কত হয়, আর ইকুয়ালস ভি নট কত ছিল 200, আর টি কত ছিল রুট ওভার 2 × h, এইচ হচ্ছে 100, জি জি হচ্ছে 9.8। তো আমরা যদি এই হিসেবটা একটা ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে আমি আগে এই রুটের ভিতরে হিসেবটুকু করে নিচ্ছি, সেটা আমি পেয়ে যাব এই টাইম টি, সেটা হচ্ছে 200 ÷ 9.8, এটা রুট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 4.51, 200 × 4.517। তার মানে হচ্ছে 4.51 সেকেন্ড ধরে হচ্ছে ও সামনে যাবে গুলিটা।
তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করবে কতটুকু, সেটা হচ্ছে 903.5 meters, তাহলে প্রায় 1 kilometer চলে যাবে, 903.5 meters, এতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই স্নাইপার এই আনুভূমিকভাবে ছুড়ে মারা বুলেট দিয়ে এতটুকু আনুভূমিক পাল্লা অর্জন করতে পারবে। তো দেখতে কেমন হবে জিনিসটা, এই জিনিসটা এইভাবে সোজা যেতে যেতে পড়তে থাকবে, এইরকম করে এরকম করে যেতে যেতে এইভাবে পড়তে থাকবে, এখানে এসে হিট করবে। তো এইভাবে আমরা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য উড্ডয়নকাল আর পাল্লা বের করতে পারি।